ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سأل النبي صلى الله عليه وسلم أي الإسلام خير؟ قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف. সম্মানিত দর্শক মন্ডলী, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে একটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে আলোচনা করব, যে হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে, সহিহ বুখারীর 12 নম্বর হাদিস, 28 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে রয়েছে 63 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে রয়েছে 4629 নম্বর হাদিস। একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তুতিউমুত তাআম, মানুষকে খাদ্য খাওয়ানো, এটা হচ্ছে সবচেয়ে ভালো কাজ। আরেকটি তিনি বলেছেন, ওয়া তাকরাউ সালাম, এবং সালাম দেওয়া। তারপরে তিনি বলছেন যে আলামান আরাফতা ওয়া লাম তাআরিফ, তুমি যাকে চেনো তাকেও সালাম দাও, যাকে চেনো না তাকেও সালাম দাও। তো পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও এবং মানুষকে খাদ্য খাওয়ানো, এটা হচ্ছে ইসলামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে উত্তম কাজ। আজকে আমরা এই দুইটা কাজ থেকেই গাফেল হয়ে রয়েছি। বিশেষ করে আজকের আলোচনা হচ্ছে যে তুতিউমুত তাআম, মানে মানুষকে খাদ্য খাওয়ানো। তো এই খাদ্য খাওয়ানোর বিষয়টা দেখা যায় যে আমরা এ বিষয়ে এতটা গাফেল যে কোনো বন্ধু বান্ধবের সাথে যদি আমরা হোটেলে যাই, সেক্ষেত্রেই আমরা দেখতে পাই এটা, যে একসাথে আমরা হোটেলে গিয়েছি, তো আমি বুঝতেই পারছি যে সে ব্যক্তি আমার বিলটা দিয়ে দিবে, এই জন্য আমি আগে থেকেই ওই দাঁতে কাঠি দিচ্ছি আর বের হয়ে চলে আসছি। তার মানে এখানে আমার কোনো ভূমিকা নেই, আমার ধারণা যে সে দিবে, তো তাহলে আমার আর কি দরকার। এইরকম নয়, মানুষকে আপনি নিজে থেকে খাদ্য খাওয়ানোর জন্য চেষ্টা করুন। আমরা দানের বিষয়ে আলোচনা করে আসছিলাম, তো দানের এটাও একটা বিষয় যে আপনি মানুষকে ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য মানুষকে খাওয়াবেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখা যেত রমাদান মাসে বা অন্যান্য সময়ে তিনি যখন ইফতার করতেন, তখন ফকির মিসকিন ধরে নিয়ে এসে ইফতার করতেন। তো এইরকম মানুষজন পেলেই আপনি তাকে খাওয়ানোর জন্য চেষ্টা করুন। যদিচ এখন দেখা যায় যে দুই একজন এমন রয়েছে যারা প্রতারণা করে, কিন্তু এমনটা ভাবিয়েন না যে সবাই প্রতারক। এমনও তো আছে যে আপনি যাকে প্রতারক ভাবছেন সে প্রতারক নয়, সে একজন ভালো মানুষ। তা আপনি যদি প্রতারক ভেবে যদি আপনি তাকে এইরকম ভাবে অবহেলা করেন, তাহলে এখানে একটা ক্ষতি হয়ে যাচ্ছে না? অথচ লোকটা ভালো ছিল। তো এই বিষয়টা আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে যে একজন ভালো মানুষ, সে অবশ্যই তাকে খাওয়াতে হবে। মসজিদের ইমামকেই শুধু খাওয়াবেন বা কোনো আলেমকেই নিয়ে এসে খাওয়াবেন এটা বলছি না, তাদেরকে যেমন খাওয়াবেন ঠিক তেমনই ভাবে সমাজে যারা পরহেজগার মানুষ রয়েছে, গণ্যমান্য ব্যক্তির কথা আমি বলছি না, যারা পরহেজগার মানুষ রয়েছে তাদের মধ্যেও থাকতে পারে, গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে, তাদেরকেও আপনি নিয়ে আসেন। আপনার যারা বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে যারা পরহেজগার মানুষ রয়েছে তাদেরকেও নিয়ে আসেন। যারা ভুল পথে আছে তাদেরকে আপনি সঠিক ইসলাম বোঝানোর জন্য, তাদেরকে আকৃষ্ট করার জন্য চেষ্টা করছেন, আপনি তাদেরকে নিয়ে এসে খাওয়ান, তাদেরকে বই উপহার দেন, তাদেরকে সঠিকটা বোঝানোর জন্য চেষ্টা করেন। আপনি যদি কারো প্রতি খরচ না করেন, আপনি যদি কারো দিকে দৃষ্টি না দেন, তাহলে দাওয়াতি কাজের ক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এই বিষয়টা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখুন, ইসলাম যখন কেউ গ্রহণ করে, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, সাহাবীদের সময়, যারা ইসলাম গ্রহণ করতেন, যার হাতে ইসলাম গ্রহণ করা হয়েছে তার ওপরেই দায়িত্ব পড়ে গেছে ওই ব্যক্তির জন্য। আর এখন ইসলাম যদি কেউ গ্রহণ করে, কি করছে না করছে দেখা দেখি নাই, কিভাবে আছে না আছে দেখা দেখি নাই, সে নির্যাতনের মধ্যে আছে না ভালো অবস্থার মধ্যে আছে এটা দেখা দেখি নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এইরকমটা ছিল যে আপনি যদি আমার কাছে ইসলাম গ্রহণ করেন, তাহলে আপনি আমার জিম্মাদারিতার মধ্যে চলে আসলেন, মানে আপনার দেখভাল করার দায়িত্ব এখন আমার। আপনি কি খাচ্ছেন না খাচ্ছেন,
আপনি কিভাবে চলাফেরা করছেন না করছেন এগুলো দেখা দেয় তো আমার। এইরকম সিস্টেম ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। অতএব এখানেও বিষয়টা চলে আসে যে যদি আপনি ব্যক্তির দিকে দৃষ্টি দেন তাহলে আপনি তার ভিতরে একটা আলাদা ফিলিংস পাবেন যেটা আপনার প্রতি আসবে, আপনার প্রতি ভক্তি শ্রদ্ধা আসবে। আর আপনি যদি নাই করেন, আপনি যতই সঠিকটা বলেন কোনো কাজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।